আমরা এখন কিশোর ভারতী গার্লস স্কুলের এসে গেছি, ওদের নাটকটা দেখলাম। এবার ওদের সাথে একটু কথা বলে নিই, তার আগে ওদের একটু নামগুলো জেনে নিই। নাম বলো। বা ওদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানালাম। আমাদের প্লেয়ার ম্যানেজমেন্টের এই অনুষ্ঠানটা যে হচ্ছে, তো বহুদিন পর তোমাদের স্কুলে একটা নাটকের এরকম প্রতিযোগিতা বা এতে তোমরা অংশগ্রহণ করছো, কেমন লাগছে যদি একটু বলো, এক এক করে একটু বলো কেমন লাগছে? ভালো লাগছে। যেদিন প্রথম শুনতে পেলে যে ম্যামরা বললেন এরকম একটা অনুষ্ঠান হবে বা তোমরা তাতে পার্টিসিপেট করবে, তোমাদের কি মনে হয়েছিল? আমার খুব আনন্দ হয়েছিল। আনন্দ হয়েছিল। তোমার কি ভালো লেগেছিল বলো? ওর প্রচুর আনন্দ হয়েছিল, ভালো লেগেছিল। তোমার তোমার কিছু বলার আছে? আমার খুবই ভালো লেগেছিল, কারণ প্রায় 2 বছর আমরা করোনার জন্য ঘরে বসেছিলাম। হ্যাঁ, তো এতদিন পর এরকম কোনো অ্যাক্টিভিটি করে খুবই মজা হয়েছিল। বেশ, খুব ভালো কথা। তাহলে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। আমাদের দর্শক বন্ধুরাও তোমাদের অনেক শুভেচ্ছা শুভকামনা জানাবেন। আশা করি তোমরা হয়তো যদি ফাইনালে উঠতে পারো তাহলে তোমরা পারফর্ম করতে পারবে শরৎ সদনে। সেটা বিচারকদের বিচারে কি হয় সেটা 4 তারিখ আমরা জানতে পারবো। এবার একটু যারা ডিরেক্ট করেছেন তাদের সাথে একটু কথা বলি। ম্যাম একটু নামটা বলবেন। আমার নাম মুনমুন হালদার। আচ্ছা, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে, এরকম প্রতিযোগিতায় হয়তো আগেও কখনো অংশগ্রহণ করেছেন, কিন্তু এবারের প্রতিযোগিতাটা দীর্ঘদিন পর এরকম একটা হয়েছে, মাঝখানে লকডাউনে সব কিছুই বন্ধ ছিল, তা কেমন কি ফিলিংস হচ্ছে বা ওদের নিয়ে কাজ করতে কি মনে হচ্ছে সেটা যদি একটু আমাদের শেয়ার করেন। বলা যায় খাঁচায় বন্দি পাখি থেকে একটু আকাশে ওড়ার চেষ্টা, সেটাই আর কি। খাঁচায় বন্দি পাখি যেরকম ছটপট করে, আমাদের অবস্থাটাও সেই অনেকটা সেরকম হয়েছিল। সেখান থেকে আপনারা যখন এলেন, বাচ্চারা যখন জানতে পারলো যে দীর্ঘদিন পর আমরা আবার করতে পারবো, সেই যে আনন্দ আবার, সেই আবারের আনন্দটা মানে অনেকখানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন ম্যাডাম এখানে আছেন, ম্যাডাম একটু নামটা বলবেন। রূপা মজুমদার। এই অনুষ্ঠানে আপনিও তো একজন বেশ ভালো ভূমিকা অবলম্বন করেছেন, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, বাচ্চাদের নিয়ে এত সুন্দর একটা কাজ করেছেন। জানি না এখন ওটা কী হবে বা কী বিচারকরা কী ইয়ে করবেন, তবে যাই হোক আপাতত যতটুকু আমরা এগিয়েছি তাতে করে কি মনে হচ্ছে? গৃহবন্দি জীবন থেকে একটু আনন্দ খুশি ওরাও পেয়েছে, আর আমরাও 2 বছর পর হঠাৎ করে এরকম একটা, আপনারা যখন আমাদের কাছে এনে দিয়েছেন আনন্দ পাওয়ার একটু ছোট্ট পাওনা, সেই পাওনাটা আমরা পুরোপুরি পাবো এই আশাতেই কাজটা করেছি, এবং আশা করবো যে আমরা সেই পাওনার ভাগিদার নিশ্চয়ই হতে পারবো। বেশ, সকলকে অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ সকলকে আমাদের এই সুযোগটুকু দেওয়ার জন্য। ধন্যবাদ।